উঠে উঠে তলাতে ঢুকে যাবি যে দুটো হাওড়া ফেরিঘাট হয়ে পরে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কি কি হয় না হয় কত অদ্ভুত অদ্ভুত জিনিস আপনারা দেখতে পাবেন এই ফেরিঘাটে যেতে যেতে আর কটা কি ঘাট পড়ে না পড়ে কোথায় কি দাঁড়ায় না দাঁড়ায় ইচ এন্ড এভরিথিং জানতে পারবেন তাই আপনি যদি আমাদের চ্যানেল নতুন হন এরকম গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেন আপনাদেরকে বলে রাখি আপনারা বাই লঞ্চে করে বেলুড় থেকেও সোজা ডাইরেক্ট হাওড়া যেতে পারেন অথবা দক্ষিণেশ্বর থেকেও যেতে পারেন আর তা না হলে আপনারা দক্ষিণেশ্বর থেকে বেলুড় এসে পরেও যেতে পারেন ঠিক আছে তো দুটো পথেই যাওয়া যায় আমি এখন যাব মেইনলি ফাইনালি বেলুড় থেকে সোজা হাওড়া বেলুড় থেকে দক্ষিণেশ্বর হোক বা হাওড়া হোক কেমন কি বা কখন লঞ্চ আছে সেই টাইমিংটা জানা খুব ইম্পর্টেন্ট তো চলুন জেনে নেওয়া যাক তো দেখুন এটা হচ্ছে বেলুড় থেকে দক্ষিণেশ্বর বা দক্ষিণেশ্বর থেকে বেলুড় টাইম টেবিল আর এটা হচ্ছে বেলুড় থেকে কুঠিঘাটের টাইম টেবিল আপনারা ভিডিও পজ করে দেখে নিন আর এটা হচ্ছে যে বেলুড় থেকে দক্ষিণেশ্বর হয়ে পরে হাওড়ার টাইম টেবিল তো ফাইনালি আমরা 16 টাকা দিয়ে বেলুড় থেকে হাওড়া যাওয়ার টিকিট অলরেডি কেটে নিলাম তো চলুন এবার প্রবেশ করা যাক এই ডিজিটাল স্ক্যানারে স্ক্যান করে আপনারা প্রবেশ করতে পারেন এটা বেশ একটু আপডেটেড সিস্টেম তো বেলুড় থেকে হাওড়া যাওয়ার 1:30 সময় একটা লঞ্চ আছে সেই লঞ্চে করে আমরা যাব দেখতেই পাচ্ছেন আমাদের লঞ্চ চলে এসছে ফিরে এসছে এটা হচ্ছে আপনার এসছে দক্ষিণেশ্বর থেকে বেলুড় এসছে ওই পারে আমাদের লঞ্চ দাঁড়িয়ে আছে তো কত মানুষের ভিড় দেখুন আজ হচ্ছে রবিবার সানডে তো উইকেন্ড বুঝতেই পারছেন মানুষজনের ভিড় তো হবেই তো দেখতেই পারছেন আমাদের লঞ্চে বেশি ভিড় নেই কারণ এই জার্নিটা সবাই জানে না তো এরপর আপনারা আসল যে ভিউ সেই ভিউটা ফিল করতে পারবেন আর এই গঙ্গাবক্ষের মাঝখান দিয়ে যেতে যেতে আপনার শুধু মনে হবে যে ব্যস্ত শহর নেই অবসর হাজার লোকের ভিড় তারই মাঝে ঠাই নিরেবিলে পাই এই গঙ্গা ভ্রমণের আমার এই দিন লঞ্চটা যখন এপারে আসবে তখন এই যে দেখতে পাবেন গঙ্গার বক্ষের চারিপাশে বা পাড়ে আপনি বিভিন্ন পাম্পিং স্টেশন থেকে শুরু করে নানা রকম দেখতে পাবেন এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মায়ের ঘাট মানে অর্থাৎ বাগবাজারের কাছাকাছি আপনি বলতে পারেন এই গঙ্গার চারিপাশে যে বিভিন্ন ঘাট সেই বিভিন্ন ঘাটে দেখতে পাচ্ছেন কত মানুষের ঢল কত কত মানুষ প্রত্যেক দিন এখানে আসে কত কত মানুষকে পড়ানো হয় এখানে মানে একটা নানা রকমের দৃশ্য আপনি যখন এই ঘাট দিয়ে মানে এই লঞ্চ দিয়ে যাতায়াত করবেন সঙ্গে তো নদীর সৌন্দর্যতা আছেই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টপেজ সেটা হচ্ছে বাগবাজার মানে সোনাগাছির কাছাকাছি আপনি এটা বলতে পারেন এই যে লেখা আছে বাগবাজার জেটি এখানে মোটামুটি প্রায় আপনার 5 থেকে 10 মিনিট দাঁড়াই আমরা এলাম ওই যে ওই দূরের ওই সাইড থেকে এলাম ঠিক আছে একদম এই সাইডে হয়ে ঘুরে এই সাইডে এলাম আবার এই সাইড থেকে ঘুরে আবার এই সাইডে যাবো দেখতেই পাচ্ছেন কত কত মানুষ স্নান করতে ব্যস্ত হয়ে পড়েছে আর এই বাগবাজার থেকে শোভাবাজার যেতে যেতে এরকম অসংখ্য বদমাশ ছেলেপুলে আপনারা দেখতে পাবেন যে যারা সাইড বেয়ে একদম লঞ্চের ওপরে উঠছে এবং সেখান থেকে ঝাঁপ দিচ্ছে মানে কোনো ভয় নেই তাদের আপনি দেখলে চমকে যাবেন শুধু তাই না গঙ্গার ঘাটে আপনারা দেখতে পাবেন কত মানুষজন তাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করছে তাদের প্রিয়জনের সঙ্গে আবার এই সব জায়গাতে কত কত নেশাড়ু নেশা করতে ব্যস্ত হয়ে পড়েছে এইসব জায়গাগুলো যেন নেশা ঠেক হয়ে পড়েছে এখনকার দিনে তো এই সাইডে আপনারা যেমন বাগবাজারে দাঁড়ালো এর পাশেই আছে শোভাবাজার দেখতেই পাচ্ছেন শোভাবাজারের আশেপাশের গঙ্গার ঘাটগুলো মানে কত মানুষজনে পরিপূর্ণ তবে এই শোভাবাজারে আমাদের দাঁড়াবে না স্টপেজ দেবে না শোভাবাজারে কিন্তু দাঁড়ায় না একদম সোজা যেয়ে দাঁড়াবে আহেরিতলা ঘাটে মানে ভূতনাথ মন্দিরের কাছাকাছি আর এই গঙ্গার মাঝখান দিয়ে যেতে যেতে আপনি এরকম কত কত নৌকো দেখতে পাবেন নৌকোতে মানে যারা জেলে আর কি তারা মাছ ধরে চলেছে নিজেদের মানে ব্যস্ত জীবন বা কর্মজীবনকে অতিবাহিত তারা এভাবেই করে ওই পারে দেখতে পাচ্ছেন পুরীর জগন্নাথ মন্দিরের আদলের যেন এক মন্দির দেখতে পাচ্ছেন দুপুরের টাইম তাই কত মানুষ স্নান করতে ব্যস্ত পুরো কত বড় ঘাটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আহেরিতলার ঠিক একটু আগে এই যে দেখতে পাচ্ছেন আহেরিতলার ঘাট এখানে কিন্তু আমাদের লঞ্চটা দাঁড়াবে এবং এর আশেপাশে আছে আপনার ভূতনাথ মন্দির আর এই ভূতনাথ মন্দিরও কিন্তু বেশ জনপ্রিয় কত মানুষজন দেখতে পাচ্ছেন ভূতনাথ মন্দিরে যাওয়ার জন্য কত লঞ্চটা কত ভিড় জাস্ট দেখুন আর এখান থেকে যে হাওড়া ব্রিজের যে লুক সেটা তো আলাদাই জাস্ট দেখুন কি ভয়ঙ্করভাবে এরা কিন্তু ঝাঁপ দিয়ে চলছে
মানে জাস্ট ভাবতে পারছেন এরকম মানে অসংখ্য ছেলে পুলেকে আপনারা দেখতে পাবেন। যদিও জায়গাটা কিন্তু খুব সুবিধার নয়, এখানে কিন্তু চোর ছেঁচড়ে কিন্তু ভর্তি, আপনাদেরকে আমি বলে রাখছি। যদি এখানে কোনো দিন আসেন সাবধানে থাকবেন। আর আপনি গঙ্গা বক্ষ থেকে এরকম হাওড়া ব্রিজের ভিউ দেখতে দেখতে কখন যে এক দেড় ঘন্টা কেটে যাবে আপনি টেরও পাবেন না। সামনে এই লেফট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নিমতলা মহাশ্মশান। এই শ্মশানেই প্রত্যেক দিন হাজার হাজার মানুষজনকে পোড়ানো হয়। জাস্ট ভাবুন কত ভিড় দেখতে পাচ্ছেন এখানটা। আর এখান থেকে হাওড়া ব্রিজকে এত সুন্দর লাগে, যদি সন্ধ্যের সময় আসেন সেই ভিউটা তো আলাদা। এ নিয়েও যদিও আমার ডিটেলসে ভিডিও আছে, হাওড়া ব্রিজের যে এত সুন্দর লুক সেটা দেখলে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। আপনারা যদি হাওড়া ব্রিজের অরিজিনাল ভিউ দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে হাওড়া থেকে শোভাবাজার বা বাগবাজার দিকে আসতেই হবে। দেখতে পাচ্ছেন হাজারো ব্যস্ততা মাথার উপরে, আর তার নিচেই কত শান্তপ্রিয়ভাবে আমরা যাচ্ছি। আপনি যখন হাওড়া ব্রিজের তলা হয়ে পেরোবেন না, তখন তো আলাদাই লাগবে, আলাদাই লাগবে, যে এ ভিউ যেন আপনি কোনোদিন মানে দেখেননি মনে হবে। আর আপনি যদি ফার্স্ট টাইম এই ভিউ দেখেন তাহলে তো কোনো কথাই না। ওপরে দেখতে পাচ্ছেন কত কত মানুষ তাদের ব্যস্ত জীবনের মধ্য দিয়ে কাজ করে চলছে, আর সঙ্গে নিচ দিক দিয়ে অপরূপ সৌন্দর্য দেখছে মা গঙ্গা। তো আমরাও এরকম দেখতে দেখতে আড়াইটা নাগাদ হাওড়ার যে জেটিঘাট সেখানে পৌঁছে গেলাম। দেখে নিন হাওড়া থেকে ফেয়ারলি প্লেসের জেটিঘাটের টাইম টেবিল। এছাড়াও এই নিয়ে, এই জেটি নিয়ে মানে ব্যাপারটা হচ্ছে হাওড়ার এই জেটি নিয়ে ডিটেলসে ভিডিও আছে, যদি না দেখেছেন অবশ্যই দেখুন, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। গাইজ এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। এছাড়াও আমার চ্যানেলে আপনি কোন ধরনের ভিডিও বেশি দেখতে চান সেটাও কমেন্ট বক্সে আমাদের জানাবেন। আর চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করুন।